লাস্ট পর্বে আমরা ম্যাট্রিক্স এডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন করেছিলাম, আজকে আমরা ইনভার্স করব। তো শুরু করা যাক। প্রথমে আমরা একটা ম্যাট্রিক্স নিই, যেমন এ। এই ম্যাট্রিক্সটার এলিমেন্ট যদি এ বি সি ডি হয়, সেক্ষেত্রে আমাদেরকে এ ইনভার্স এভাবে লেখা হয়, এ ইনভার্স হবে 1 বাই AD মাইনাস BC মাল্টিপ্লাইড বাই DA মাইনাস C মাইনাস B। এটা মনে রাখা খুবই সহজ। আমাদের মনে রাখতে হবে এই দুইটা টার্ম গুণ হবে AD, এবং এই দুইটা টার্ম গুণ হবে -BC, এবং এই অংশটাকে বলা হয় ডিটারমিন্যান্ট, 1 বাই ডিটারমিন্যান্ট। এরপর আমাদের যেটা করতে হবে, এ এবং ডি কে আমরা স্থানান্তর করব, অর্থাৎ ডি এর জায়গায় এ এর জায়গায় ডি, যেটা আমি এখানে করলাম। আর সি এবং বি এর আগে আমরা নেগেটিভ করব, -C মাইনাস B। সিম্পল। তো একটা রিয়েল এক্সাম্পলের মাধ্যমে আমরা এখন দেখে নিব কিভাবে আমরা এটা করতে পারি। ধরা যাক আমাদের একটা ম্যাট্রিক্স এ, যেটা হচ্ছে আমরা যেকোনো একটা ভ্যালু নিতে পারি, যেমন 0 1 -2 3। এই এ ম্যাট্রিক্সটার আমরা ইনভার্স বের করব, অর্থাৎ আমরা এ ইনভার্স বের করব। তাহলে আমরা কনসিডার করি এটা এ বি সি ডি, ফর্মুলা অনুযায়ী 1 বাই ডিটারমিন্যান্ট। ডিটারমিন্যান্ট হচ্ছে এ ডি, 0 টাইমস 3 মাইনাস BC, 1 টাইমস মাইনাস 2। এটা মাল্টিপ্লাই হবে, 0 এবং 3 আমরা স্থানান্তর করব, 3 0, এবং -2 এর আগে আমরা মাইনাস দিয়ে গুণ করলে +2 পাবো, এবং 1 এর আগে মাইনাস হবে -1। আমরা এটাকে সিম্পলিফাই করি, 1 ডিটারমাইন্ড বাই 3 টাইমস 0 ইকুয়াল 0, আর এখানে মাইনাস মাইনাস প্লাস হবে, আসলে আমরা হাফ পাচ্ছি ডিটারমিন্যান্ট, 1 বাই 2, এখানে 2 হচ্ছে ডিটারমিন্যান্ট। সিম্পলি এটাকে আমরা যেই এন্ট্রিগুলো আছে এগুলোর সাথে মাল্টিপ্লাই করব, যেটা স্কেলার মাল্টিপ্লিকেশন আমরা দেখেছি। তাহলে হাফ দ্বারা প্রত্যেকটা এন্ট্রি মাল্টিপ্লাই হবে, যেমন হাফ টাইমস 3 মাইনাস 1 টাইমস হাফ 2 টাইমস হাফ 0 টাইমস হাফ। প্রত্যেকটা এন্ট্রিকে আমরা যদি করি, তাহলে আমরা পাচ্ছি 3 বাই 2 মাইনাস হাফ, 1 এবং 0। এই প্রোডাক্টটাই হচ্ছে ইনভার্স অফ এ। এখন আমাদেরকে একটা আইডিয়ার সাথে পরিচিত হতে হবে কনফার্ম হওয়ার জন্য যে এটা আসলেই এ ম্যাট্রিক্সের ইনভার্স কিনা। সেটা আমরা কিভাবে বুঝব? সেটা আমরা বুঝতে পারবো এভাবে, যে আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যদি রিয়েল ম্যাট্রিক্সটাকে ওই ম্যাট্রিক্সের ইনভার্সের সাথে গুণ করি, আমরা সবসময় আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। এখন কোশ্চেন হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে, আমরা তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা দেখি, যেটাকে আই দ্বারা উল্লেখ করা হয়, সেটা হচ্ছে যেমন 2 বাই 2 আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে 1 0 0 1, অর্থাৎ যে ডায়াগোনালি এখানে সবসময় 1 থাকবে, বাকি সবগুলো 0 হবে। যদি 3 বাই 3 হয়, সেক্ষেত্রে 1 0 0 0 1 0 0 0 1। তো আমরা ইজিলি দেখতে পাচ্ছি এখানে 1 থাকবে ডায়াগোনালি, এবং বাকি সবগুলো 0 হবে। তো আমরা আমাদের যে প্রাপ্ত রেজাল্টটা এখন মাল্টিপ্লাই করে দেখব, আমাদের এ এবং এ ইনভার্স আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে কিনা। একইভাবে এ ইনভার্স এ মাল্টিপ্লাই করলেও আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো।
তো দেখা যাক আমাদের রেজাল্টের সাথে আমরা এটা করে পাই কি না। আমাদের মূল ম্যাট্রিক্সটা ছিল 0 1 -2 3, এবং আমরা এর ইনভার্স পেয়েছিলাম 3/2 -½ 1 এবং 0। এখন আমরা এই দুটা মাল্টিপ্লাই করব, এ টাইমস এ ইনভার্স। মাল্টিপ্লিকেশনটা কোয়াইট সিম্পল, যেটা আমরা লাস্ট পর্বে করেছিলাম একই পদ্ধতিতে আমরা মাল্টিপ্লাইটা করব, 3/2 -½ 1 0। তো আমাদের নিশ্চয় মনে আছে আমরা ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম এবং সেকেন্ড রো এর সাথে একইভাবে সেকেন্ড কলাম এবং মাল্টিপ্লাই হবে। তো যারা বিষয়টা জানেন না তারা আগের ভিডিওটা দেখে নেবেন কাইন্ডলি। তো আমরা করছি 0 × 3/2 +1 × 1, ফার্স্ট এন্ট্রি পেলাম, 0 × -½ +1 × 0 সেকেন্ড এন্ট্রি। এবার করব সেকেন্ড রো ফার্স্ট কলাম, -2 × 3/2 +3 × 1 -2 × -½ +3 × 0। এবার দেখা যাক, আমার একটু স্পেসের দরকার, আমি কিছু জায়গা এটাই মুছে ফেলতে পারি। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি 0-র সাথে মাল্টিপ্লাই করলে 0 হচ্ছে 1 × 1, সো আমরা এখানে 1 পাচ্ছি। এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি 0 × -½ এটা চলে যাচ্ছে, সো 1 × 0 এটাও 0, আমরা এখানে 0 পাচ্ছি। 2 2 আমরা বাদ দিতে পারি, -3 + 3 আমরা 0 পাচ্ছি। 2 2 আমরা বাদ দিলে -−+1 +0, সো আমরা 1 পাচ্ছি। সো এটাই হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটা ট্রায়াঙ্গেলে আমাদের 1 আছে এবং বাকি সবগুলো ভ্যালু 0। সো এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব 3/3 ম্যাট্রিক্স কীভাবে আমরা ইনভার্স নির্ণয় করতে পারি সেটা দেখার জন্য। সবাইকে ধন্যবাদ।